হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি মার্কেটে, মার্কেটে যাচ্ছি। আমি এখন তালা টালা বন্ধ করে এখন আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠবো। তো এই তো গাড়িতে উঠে গেলাম, চলুন আমরা মার্কেটে যাই। এই তো আমরা চলে আসলাম সিঙ্গাপুর মার্কেটে। আমরা প্রথমে এসেছি সিঙ্গাপুর মার্কেটে, আসলাম সিঙ্গাপুর মার্কেটে এসেছি। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয় নাই কেন মার্কেটে আসছি। আসলে আজকে একটা মোবাইল কিনবো, আর সাথে কিছু টুকটাক, মানে মোবাইলটাই হচ্ছে মেইন টার্গেট। একটা মোবাইল কেনা হবে আমার জন্য, আর আমার অবশ্য এটা প্রয়োজন এত বেশি ছিল না। তারপরও আমার হাজব্যান্ড চাচ্ছে যে আমাকে একটা ভালো মোবাইল আরও কিনে দিতে। তো আমি আমার মোবাইল, আমার যে এখন বর্তমান যেটা আছে সেটা একটু ওল্ড হয়ে গেছে, মানে 1 বছর হয়ে গেছে। এর জন্য ও বলতেছে তুমি আরেকটা কেনো। তো আর ওরও একটা সেট প্রয়োজন, মানে ওর সেটটা একটু ফেটে গেছে আর কি, তো ডিসপ্লে লাগাবে, আর আমাকেও একটা মোবাইল কিনে দিবে। তো এই জন্য আসলে আজকে আমরা বের হলাম যে আজকে যাব মার্কেটে গিয়ে মোবাইল কিনব। তো আমি গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আজকে বের হব। তো এই তো আমরা প্রথমে একটা মোবাইলের, ভিভো মোবাইল শোরুমে এসেছি। তো এখানে আমার কোনো মোবাইলই পছন্দ হয়নি। তারপর গিয়েছি হাওয়াই মোবাইল শোরুমে, সেখানেও আমার কোনো মোবাইল পছন্দ হয়নি। আর যেগুলো পছন্দ হয়েছে সেগুলো হাই রেঞ্জ, অনেক দাম হাওয়াইটা। আমি কিন্তু আগে একটা হাওয়াই ইউজ করেছিলাম, তো আমার কাছে এত বেশি বেটার মনে হয়নি হাওয়াই। তবে হাওয়াইয়ের ক্যামেরাটা অনেক ভালো, অনেক সুন্দর, আমি আগে যেটা ইউজ করেছি সেটা আর কি। তো তখন কিন্তু একটা সিম ইউজ করা যেত হাওয়াইতে, এখন তো ডুয়েল সিম বের করেছে। তো আমি যখন ফার্স্ট ব্যবহার করেছিলাম তখন আমার মোবাইলটাতে সিঙ্গেল ছিল, সিঙ্গেল সিম ছিল, এই জন্য আমার অনেক অসুবিধা হতো। এরপরে ওটা বিক্রি করে আমি আরেকটা নিয়েছি। তো এখন আমি হাওয়াই থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের যে মোবাইলটা রিপেয়ারিং করাতে হবে, ডিসপ্লে লাগাতে হবে। তো সেখানে আসলাম ওয়ালটন শোরুমে। তো এখানে এসে অনেকক্ষণ বসলাম বাচ্চা কাচ্চাকে নিয়ে, আর ও হচ্ছে ওখানে সার্ভিসিং সেন্টারের কথা বলছে। তো ওর কিন্তু ডিসপ্লে যায়নি, ওর ডিসপ্লেটা জাস্ট ফেটে গেছে, উপরের যে গ্লাস আছে গ্লাসটা, এটা হাত থেকে পড়ে ফেটে গেছে। তো তারপর হচ্ছে এখন আমরা আবার যাব আখতারুজ্জামান টাওয়ারে, এটাও আগ্রাবাদে। তারপর আমার ছেলে তো প্রচুর খুশি, আজকে বহুদিন পর কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি। আমার হাজব্যান্ডের কারণে আসলে কোথাও বের হওয়া যায় না। তো ও আমার ছোট ছেলে, আমরা সবাই মানে খুবই খুশি হয়েছিলাম, কারণ এই 1 বছর ভিতর আমরা তেমন কোথাও যাইনি, বের হইনি। আমার হাজব্যান্ডের আসলে সময় হচ্ছিল, এই জন্য সময় হচ্ছিল না বলে আমরা বেরোতে পারিনি। তো আজকে মোবাইল কিনবে বলেই কিন্তু ছুটি নিয়েছিল, আর এই জন্য আমরা একটু ঘুরেছিলাম। ইচ্ছা ছিল সারাদিনই ঘুরবো, একদম দুপুরবেলা আর রাতের বেলা খেয়ে দিয়ে তারপর আসবো বাসায়, কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারিনি। তো বিকালবেলায় বের হলাম 3:30-এর দিকে।
তারপর আসলাম একটা ওপ্পো আর ভিভো, দুটো একসাথে করে বিক্রি করতেছে ওরা একটা শোরুম, এটা হচ্ছে আখতারুজ্জামান টাওয়ারে। তো ওখানে আসলাম, এরপরে এসে টেসে অনেক ক্লান্ত হয়ে গেলাম, খেয়ে আমরা একটু খেয়ে নিলাম। তো এই তো আমি দেখালাম আমার আজকে মার্কেটে কী কী মানে কোথায় কোথায় ঘুরলাম। তো মোবাইলটা আমি আগামী ভিডিওতে দেখাবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।